চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চালতার আচারের রেসিপি। তাহলে চলো দেখে নাও কিরমভাবে এই চালতার আচারটা আজকে তোমাদের আমি করে দেখাচ্ছি। এখানে আমি একটা চালতা কেটে চালতাটাকে ভালো মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণে গুড় নিয়েছি আর হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনি আর গুড় মিলিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব। আচারটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। এবারে এই সব কটা উপকরণ ভালো মতো তেলের সাথে নাড়াচাড়া করে নেব। চালতাগুলোকে আমি দিয়ে দিলাম, 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো মতো চালতার সঙ্গে মিশিয়ে নেব। চালতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চালতাটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। চালতাটাকে এবার জলের মধ্যে ভালো মতো ফুটিয়ে সিদ্ধ করে নেব। চালতাটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে গুড়। আমি গুড়টাকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। চিনি আর গুড়টাকে ভালো মতো চালতার সঙ্গে মিশিয়ে নেব। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা মৌরি। এখানে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এই মৌরির গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোয়। আমি এখানে 1.5 টিস্পুন মৌরির এই গুঁড়ো দিয়ে দিলাম, ভালো মতো চালতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখেই নিলে কত সহজে আমি চালতার আচারটা বানিয়ে নিলাম। তোমরাও এই চালতার আচারটা বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই চালতার আচারের রেসিপি। আর আমার যদি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।